বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো, যেন আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ভিডিও কিন্তু হচ্ছে টিকটকের ট্রেন্ডিংয়ে থাকে। তো এই ভিডিওগুলো মেক করার জন্য আমাদের হচ্ছে যে জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। তো ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো এখান থেকে ভিডিও ক্লিপ অ্যান্ড হচ্ছে আমাদের সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা ইন্ডিকের যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে রিমুভ করে নেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা প্লাস এখানে চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবো। তো আপনি এখান থেকে আপনার ফেভারিট একটা ফটো সিলেক্ট করে নেবেন। যে ভিডিওটার জন্য আমাদের জাস্ট একটা পিকচার প্রয়োজন হবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো। ওকে, তো অডিওটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন। যে নিচে যে অপশনটা দেখতেছেন অ্যাড অডিওতে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্টেড, দেন এখান থেকে আপনি সাউন্ডটাকে সিলেক্ট করবেন। তারপর ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবেন। আমাদের সাউন্ড এখানে চলে যাবে। দেন হচ্ছে আমাদের ফটোটা আমাদের সাউন্ড যতটুকু ঠিক ততটুকু করে দেবেন। এখান থেকে আমাদের হচ্ছে যেই গ্রাফটা দেখতে পাচ্ছি আমাদের সাউন্ডের ঠিক ততটুকু আমাদের ফটো অ্যাডজাস্টটা করে দেবে। ওকে, তো আমাদের ফটোটা যদি ফুল স্ক্রিন না থাকে অবশ্যই আপনি যে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু এইভাবে জুম করে নেবেন। আর যদি ফুল স্ক্রিন থাকে সেক্ষেত্রে তো আপনি জুম করার প্রয়োজন নেই। তো পিকচারটা ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। আর হচ্ছে ট্রানজিশন ইফেক্ট আর হচ্ছে ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে ট্রানজিশন ইফেক্টে অ্যাড করে নেব। এর জন্য মাইনাস আইকনে ক্লিক করব। যে ফটো অ্যান্ড ভিডিওর আমি ফলো করে দেখিয়ে দিই আপনাদেরকে। এখান থেকে ফটো অ্যান্ড হচ্ছে ভিডিওর যে মাইনাস আইকনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবেন। দেন এখান থেকে অনেকগুলো হচ্ছে ইফেক্ট দেখতে পাবেন। এর ভিতরে হচ্ছে গ্লার টু নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। আমাদের ট্রানজিশন ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমাদের যেই অ্যানিমেশন অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আমরা আগে হচ্ছে অ্যানিমেশনটা অ্যাড করিনি। তারপর আমাদের এখানে ব্লার ইফেক্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাড করতে হবে। তো ধীরে ধীরে আমরা সবই অ্যাড করবো। এখানে আমরা প্রথমে হচ্ছে পিকচারে ক্লিক করবো। তারপরে হচ্ছে পিকচারে ক্লিক করবো। তারপর হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে ওয়েভ অ্যান্ড স্লাইড নামে যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করে দেবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা পিকচার স্টার্ট পজিশন আসবো। আসার পর এখান থেকে আমরা দুইটা ইফেক্ট অ্যাড করবো। তো ইফেক্ট দুইটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্রথম ইফেক্ট অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা একদম স্ক্রল ডাউন করে সাইডে স্ক্রল করে এখান থেকে ডার্ক ক্যাটাগরিতে চলে যাব। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। বিশেষত ডার্ক ক্যাটাগরি থেকে যে এখানে আমরা 4 নম্বর যে ইফেক্টে দেখতে পাচ্ছি ইনভিজিবল। তো ইনভিজিবল পার্সন এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। তারপরে এই ইফেক্টের লেয়ারটা আমরা প্রথম যে পিকচার অবধি করে দেবো। যেটা আমরা এই একটাই ফটো আর হচ্ছে আমাদের এখানে একটাই হচ্ছে মানে ফটো, যেহেতু আমাদের এই ডিউরেশন জাস্ট হচ্ছে ইফেক্টগুলো আমাদের ফটোতে অ্যাড হবে। তো আবার আমরা পিকচার স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আবারও দ্বিতীয় ইফেক্টটাকে অ্যাড করার জন্য এবার হচ্ছে আমরা ব্লার ইফেক্টে অ্যাড করবো। এই জন্য ইফেক্ট অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে, দেন আমরা হচ্ছে এখান থেকে পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। এর ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আপনি দেখতে পাবেন। যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে 3 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন ব্লার লাইন। ওকে, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এই ইফেক্টটাকে আমরা জাস্ট হচ্ছে আগের মতো সেম উপরে যে ইফেক্টটা ঠিক ততটুকু করে দেবো। দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য আমরা ব্লার ইফেক্টটাকে যে লেয়ারে ক্লিক করবো। তারপর এখান থেকে অ্যাডজাস্ট অপশনে, দেন এখান থেকে হচ্ছে আমরা স্পিডটাকে টেনে রাখবো। আপনি আপনার অনুযায়ী যতটুকু লাগে ঠিক ততটুকু করে নেবেন। দেন হচ্ছে ব্লারটা আপনার ভিডিওতে যতটুকু অ্যাডজাস্ট হয় ততটুকু করে দেবেন। তো আমি হচ্ছে এতটুকু রাখতেছি, আপনারা চাইলে একটু কম বেশি করে ব্লারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। দেন এখানে আমাদের যেহেতু সাউন্ডটা দেওয়া আছে আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো এখান থেকে জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। আশা করি এইভাবে ভিডিওটা মেক করে অনেক সুন্দরভাবে যে টিকটকের বর্তমান ট্রেন্ডিং একটা ভিডিও। তো এগুলো কিন্তু একটা ইউনিক লেভেলের একটা ভিডিও। তো আপনি কিন্তু সুন্দরভাবে মেকিং করতে পারবেন, যেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করার আগে এখান থেকে রেজুলেশনটাকে হাই করে নিব। তারপরে এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।